থানাত কি কম মই কি কমে আপনার গোটাই প্রবলেমটো বুঝে কব ও বুদেটা কোনবাই অপহরণে কৈছে না আটকে রাখছে হেগলা কথা কব এই বৈশ্বনী বোলা লেডিগৰাকীও কথা কব লাগিব হয়নে এনাই কবা নালগে কি কলা রীতা আগতকে বহু বদলিছি কয় এটা করে এটা এতে ঠৌগাকে থানাত যাব বলে কই গেল ও বুধের গিরা তেনি সিধানি হেন্থর ঘরত সুমে দিব ঘরত সুমে কি করব হেন্থর ঘরত নি বুধে আটক থাকিবা দিব কি ঘটনা হব কুইন্টালর বস্তা এতে হে অরবিন্দ মহাজন আর মালজোখা পুতিকক নি থাকলা জাগা বসা দি জাগাত ঘুরি চাই দেখবা ও আগস টাকাতো এতে তুমি একলাই যাই আস কি কথা কয়ে আমি থানা দাইলো বুধেদার খবর করবা কিবা সম্বেদ পালাক না পাও নাই এটা আপনালোকে উল্টে আমাক সুধে এলি কিবা খবর পাইছা নেকি আই কত খবর পালো আপনালোকে ইমান দিন বিচার খুচার করাই নাই নেকি বারু কালি একবার যাম বলে ভাবছিলো সাইকেল নাপলো তুমি থানালে কিয় গলা মই বুঝি নাপালো রিতাই কলে যে ককাইডো সেই বাবে তার মানে রিতাই তোমাক মই বলে কলে তুমি মই যাবা ইয়ে রাম কি কয় ককাইডো তাই কলে এখেতক খবর করবলে হলে থানালে যাওয়াতো জরুরি এইখন তোমার সম্পূর্ণ অচিনাকি ঠাই ঘৰৰ পৰা ওলাই গলে এবাৰ হলেও মোক সুধি যাব লাগে মই কৈছিলো তাই কলে কোনো দৰকাৰ নাই তাৰমানে মোক সুধি যোৱাৰ কোনো দৰকাৰ নাই নহয় মানে ককাইদেউ ৰীতাই কলে যে ৰীতাই কলে ৰীতাই লগ ধৰিলে আৰু ৰীতাৰ কথামতে সকলো কাম তুমি কৰি গলা তুমি ইয়ালৈ অহাৰ উদ্দেশ্যটো কি আছিল কোৱাচোন মই মোৰ মানুহজনক উভতাই পাব লাগে ককাইদেউ তেনেহ'লে শুনা বুধেশ্বৰ কলৈকো যোৱা নাই তুমি অহাৰ কথা গম পাই ইয়াতে ক'ৰবাত আত্মগোপন কৰি আছা এই তোমালোকে যে হাহাকাৰখন লগাই দিছা সেইকাৰণে সি ওলাই অহা নাই তুমি যোৱা বুলি গম পালে সি ওলাই আহিব তাৰ মানে মই এতিয়া ইয়াৰ পৰা যাব লাগিব যোৱাৰ অভিনয় কৰিব লাগিব বুজা নাই ককাইদেউ বাটে ঘাটে ঘূৰি ফুৰিব নালাগে তুমি ঘৰতে থাকিবা সি গম পাব নালাগে যে তুমি ইয়াতে আছা তাৰো বহুত স্পাই আছে যোৱা এতিয়া এবাৰ বৈশ্বনী ঘৰলৈ যোৱা ভাল আছিল নেকি ককাইদেউ একদম মৰিবা জীৱনৰ কাৰণে বুধেশ্বৰক হেৰুৱাবা যোৱা ও মাই আগ হিচাপে আমার বহু লাভ হয়েছি দক কি লাভে ও জয়াসনী তাইলি বাজার করি লৈ আহে এ বাজার করি আনলি নু কি হব তা নাই সব খাড়ি পুচি সাফা করে খাই যায় ইফালে আরো হেরি অনিতা বাইদেউ আহিল মন্ডল খুড়া দহ দিনের কারণে বাজার করে দিলাক তিন দিনও নাথকিলাক সেই হিসাবে আমার কম লাভ হয়েছি হয়েছি তো লাভ মাস্টর বাবাও দুখনিবার বাজার করে দিছি ও ও বুদেশ্বদার বউ এবার জারি জকরে খাবো দকসুন হল কি হল হেফলে তো আর মন্ডল খুড়ার তাতে দরমা গাজিয়ে আছে দিব যা তো কাম নকরাকে দরমা হা কেনেত বুহে কাম নকরাকে হলেও মোক দরমা দিবা লাগবো ও মই তো মোর অসুবিধাত কাম নকরাকে থাকা নাই তানার অসুবিধা হওয়া কারণে মই কামত যাওয়া নাই সেই কারণে তো তই দরমা হা নাপা পাবাই লাগবো ও রিতা কইছে মই বলে দরমা পামে রিতাই কলাক বলিতে তো কাম নকরাকে দরমা হা দিব না রিতাই নিয়মর কথা তো কইছে টানা তাতে মই যিহেতুকে মা দিনৰ কাৰণে কামৰ বন্দোবস্ত কৰিছোঁ বেলেগত তোমাৰ কাম কৰিব নোৱাৰো সেই হিচাপে মোক দৰমা দিব লাগিব ৰীতাইও ইমান জানা হ'ল না অ দৰমা নেদলি ৰীতাক কৈ দিবা কৈছি কি কৰিব তাই মণ্ডল হাতক খাৰ কৰি খাব খাৰে দিয়ে খাক বা টেঙা দিয়ে খাক ও মোৰ দৰমা গিতা উলিয়াই দিব বোলে মণ্ডল হাতৰ লগত কাইজা কৰিব তাই কাইজা কৰেনে কুৰমে পাতে মই কি জানো মুঠুতে ৰীতাই মোক কৈছে ও বৌ নেদলি মোক কৈ দিব মই পাৱনি কৰি দিম তাইরও কাম নাই দে সেতু তাইর কাম নয় নয় আয়ু গুড়ে কাম ইয়ে শ্রেণী গোটা দাম লাগিয়েছে চা খাবো মাই আও কি কথা কয়ে নিজর গিরাক তো নিরুদ্দে হইছে থানা থানাত মই ইনফরমেশন দিয়ে আইছো না হেতু ঠিকই আছে ও বউ একবার খবর করবা গেছে হেতু ঠিকই আছে একো ঠিক নাই কোত কি হই আছে মই জানো কি হই আছে কক্সুন তুমি হেবো জানিব না লাগে মূল কথাটো হল জয়শ্রী তোমাৰ পিছে পিছে ঘূৰি ঘূৰি ফেমাস হোৱাটো মই বিচাৰো কি কথা কলা হে আখৰা মোৰ লগত ঘূৰি ফুৰিলি ফেমাস হৱে সঁচা কথা কৈছো এইখন গাঁও তুমি বিখ্যাত হয় সমাজ সেৱা সাহিত্য চৰ্চা এইবোৰ কৰি কৰি তুমি বিখ্যাত হৈ পৰিছা এতিয়া তোমাৰ লগত যদি জয়শ্রী ঘূৰি ঘূৰি জয়শ্রী ফেমাস হৈ যায় তেতিয়াহ'লে আৰু বুধেশ্বৰ ঘূৰি নাহে মই তাৰমানে কিছু ফেমাস হৈছো দক হয়নে অ থকে আপুনি বয়া বাবদ কওঁ বুলি ৰাগে উঠি গৈছিল কিয় এই বৈশ্যানী আৰু ভকৰাতিৰি এখন গাঁৱৰ বিখ্যাত বস্তু মই বিখ্যাত মই সিহঁতৰ লগত তুলনা কৰা বুলি ভাবিছিলো মই সাহিত্য চৰ্চা কৰা ছোৱালী হৈ তুমি বিখ্যাত শব্দৰ অৰ্থ বুজি পোৱা নাই বৈশ্যানী আৰু ভকৰাতিৰি হ'ল এইখন গাঁৱৰ কুখ্যাত নাৰী
আর তুমি হলা বিখ্যাত নারী। একে কথা দ কি কথা? এ হল আর তুমি কুখ্যাত আর বিখ্যাত শব্দ অর্থ বুঝি নপা? কে না পামে ও এনাই নমান পারা নসু। কুখ্যাত মানে হল বেয়া কাম করে করে ফেমাস হওয়া, আর বিখ্যাত মানে হল তোমার নিচিনা ভাল কাম করে করে বিখ্যাত হওয়া। ও থ্যাংক ইউ, এনে অলপমান পাউডার আনিছিল। এই জয়শ্রীবর জীবনটো মই ভাল কামেরে উজ্বলাই তুলিম হ। আজি মনত কিবা এটা ভাব আহি আছে, জয়শ্রীবর জীবনৰ আধাৰত এটা কবিতা লিখোগৈ হ। কবিতা লিখি আমাৰ ঝাৰু পাতিছিল নেকি? আনিছিলো ৰব, এই ককাইদেউৰ ৰুমটো ইমান লেতেৰা হৈ থাকে, তাকে ভাবিছো নথকা অৱস্থাতে অকণমান চাফা কৰি থওঁ। এন আৰু দুখন ঝাৰু আছে, আমাৰ পাতকে আনছি। ই এডাল নামতহে ঝাৰু, অৱস্থাই নাই। আমাৰ ডালো বয়া আছে, ঝাৰু যিহে দাম বেলেগো খৰচৰ সাৰবে দিবেই নৰা আছে। ই ৰাম, ঝাৰুডাল আনাৰ কাৰণে বেয়া পালে নেকি? দাম বহুত হৈছে না, সেইটোহে কলো। আগডাল ঝাৰু ও 2 কেজি চাউলৰ দাম, আমাৰ দৰে দুইখা মানুহ চলাটো টানে হৈছে দক ইতা। হয় হয়, মনটোৱে কিবা বেয়া লাগি গ'ল। কিয়হে? আপোনাক নসোধাকৈ ঝাৰুডাল আনিবই নালাগিছিল। মোৰো কিবা মনটো মস্ত বেয়া লাগিল, ঝাৰুডালৰ কথা আপোনাক সুধবে নালাগিছিল। লওক সাৰক। আজি একবার গুহাটিক জমায়। গুহাটিক আর কিয় যাই? আর কি কথা কহাই ফা, ও গুহাটিত খুইরেলে আছে। হাতু তঞ্চকে এ কিবাহে কও, কোনো কিবা হই না কি আই? হই হই পেহিয়ে, হেতু কি কুছিয়ে তাতে? হা ও, এই জঙ্গলত আকোডাল যে হুইলা বেড়া আছে, সেই হুইলা বেড়াই যদি লেজেদি আকুব মারিব লাগে, ও বাইর হাল খান ভরি দুখান, ও সিঙি ফেলে কবাত পড়ি থাকবো ভরি। ও মা, ও এফলে 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 আ, বহুদিন কইছো এনেকে হাক দাৰু বিস্তি থাকতে কেথনবা ভেলতা উঠবো। ও ডো কি কৰছ এতে? কি কৰবা আর, ও হুক দুখৰে কথা পাতি আছো ৰবা। ও তুমি তাতে কি কৰছিলা? ও কিবা হাক দাৰু বিস্তিছো ৰবা, হে আমা সবিনৰ ঘৈন্যা কৰ কতে বিহেলা হৈছি হে। ও সবিনৰ ঘৈন্যা বিহেলা হক বা সিহেলা হক ৰবা, তুমি তাতে কি মৈছ? ও তাতে আকোডাল যে বম্বলা বম্বলা তোমার হুইলাবেরা আছে, তারে যদি লেজেদি আকুব খাবা লাগে গলধানাত পড়বে লাগলি তো শেষ। আর তোমার সেই দোকান যে দোকান ঠ্যাং হালখা সানার নিচনা, তাতে যদি কূপ পড়ে 3 শিঙেমান হয় কমবে কমবে যাব। আকশিঙা তো বিচরি পাবারে নয়, ও আকশিঙা আমার হাফিসাতে বিচরি যাব। আর আকশিঙা তুমি কিভাবে বিচরি পায় বটলি লই ফেলে ঘরক লেগে ফেলে কলি নহুনে দিয়ক ফুলা বাইদা নালগে, একো জালেদা এখন হাপ আছে, একখুত মারলি থিতাতে মরবো। ও হাতু ও হাতু কাহার গুম? কি কলা? কাহার গুম কাহার গুম? ও ও কাহার বাতিত কুবালি যিমান সময় শব্দটো থাকে, কি কামিরালি সিমান সময় মানুহটো বাঁচি থাকে। ইতার হেগলা হাপ নাই হে বাপু। নাটক হাক দাৰু বিস্তৃ অস্তা দিমার বা দরকার নাই, আহক মই থৈ আহো। যাম যা আমি রাস্তা, মই হাতি যাবা পারি। দরকার নাই হাতি যাবা, মই থৈ আহিম আহক। ও ভাই ও জ জ জ ও তোমাক আমি ইমান সোনকালে মরবে দিব নরু জ ফল। ও হাবিস লৈ যা লৈ যা লৈ যা আহক। টেনশন হৈ আছে দেখাটা। ও কি ও টেনশন নাই, সারর অসুখ বুলি হইনলু না, হেতু আর কিবা টেনশন খাবা লাগা কথা দে। কি নু কই হে দেখাটা, সারে মোল্লাই বানে দিছি, সারর অসুখ হলে মই টেনশন না খাম। গোটাই নিরোগী মানুষের বেমার হয়েছি, টেনশনের কথা তো দে। মানুষ বেমারক লয় ঠাট্টা নকরিব তো দেখাদা। ঐ আকো ঠাট্টা করা নাই আই, সারা নাই বেমারি মানু এনা এ দেয়া তো। ও ফফলা দে, ঔষধর উপরতে চলি আছে, বেমার হব ঔষধ খাব ভালো পাব। ঐ তাতে থো আর তো যা। ও কি হে পাতোয়ারি এগলা,
চাহ চিংৰা হে অ চাহ নাই নেকি নে চাৰৰ পেটৰ অসুখ হে আজি নাহে কি শুনো হে এনে সুন্দৰ মানুহ তোৰ কিহৰ পেটৰ অসুখ হলে সৌগা মানুহৰ পেটৰ অসুখ নহয় নেকি হে চাৰৰ বিষয়ে আকৌ নাজানে আপুনি অনবৰত ঔষধ দেখাই থাকে হয় নেকি আজিকালি ঔষধ নাখায় কোনে থাকে ঔষধ চবে খায় হে চবে নাখায় আই গিলি খায় চাৰে বেছিকৈ খায় এ চাৰৰ অসুখৰ কাৰণটো বাদ দিয়া একলাকে আনছি তাকে কওক হে কওঁ ৰ'ব হে চাহ খাই লওঁ ৰ'ব আগতে এনে অকণ ওলাই যাওঁ চকৰ ফালে যাম চকৰ ফালে যা কিয়া এ এনে যাওঁ ঝাৰু দুডাল আনোগে এডাল আপোনালোকৰ এডাল সেই ৰুম তুলে কি হে আপনি ঝাড়ু কিনবে যায় হাউট কি আহো রব এপাক আপনা কিন্তু মই মস্ত বয়া পাইছো কিয়া এ এখেতে মুজেদুতে ঝাড়ু কিনবে যাবা উলছি কিয়া তো জেদুতে যাই কথা হেতু নহয় আসলতে মুকারু শিকাবা এবা নালগে ঝাড়ু দাম বহুত বলি গছলু মই হেই কথা জেদু ধরি যে আপনি ঝাড়ু কিনবে যাবা উলবো ভাবাই নাছলু এ রাম এ সিধা কথা কার তেখেতে ইমান বেয়া ভাবে লব মই ভাবিবই পড়া নাছিলু ও মাই তাই মস্ত আবেরিয়ে হলিও কিন্তু মনটো মস্ত ভাল তাইৰ আকৌ কথাত বয়া নাপি দে আবেরি বস্তু না কথা কবাই নাজনে দে হব দিয়াৰ ইটা কাপোৰ কানি হলে থ সৰু কথাই ডাঙৰ কথা হব দেহালে থ দে ও পাতৰি চিংৰা তো মস্ত সদ হৈছি হে ধৈনাৰ পাত আদা নহৰু একলা মিহালকত দিছি না মস্ত সদ হৈছি সদ নহৈছি আলি হৈছি যা সদ বালা বালা লাগছি চাৰে হলি দৈলালা হৈ একলা খালি পেটৰ অসুখ হ'ব অ পাতোৱাৰী ইয়াৰ গাটো চাৰৰ হাৱা লাগছি এনথে মালভোগ কল খালেও দাঁত টেঙই আৰু পুৰা কল খালেও পেটৰ অসুখ হয় আপুনি চিংৰাটো বালা বালা পোৱা নাই হে মই এইগিলা আকৌ গমেই নাপালো হে অৱশ্যে বালা বালা অলপ লাগবা পাৰে আজিকালি আলু চালু গেলা নুধুই নাই হাতে বাকালো নেচলাকে দেই অ পাতোৱাৰী এ চিংৰাটো গৰম পানী ধুই দিব লাগছিল শুন বৈশ্যই চিংৰাত বাকাল নষ্ট কৰা আলু দেই আমি কিন্তু চিংৰাৰ বাকালটো চেলে খাওঁ হাঁহটো ফেলে দেওঁ কিয়া জানা হাঁহটোত বাকাল নষ্ট আলু থাকে না গতিকে হাঁহটো ফেলে যাওঁ খাইবা নালাগে ময়ো সেনেকে খাইছো কেনেকে খাইছি বাকাল চেলে চিংৰা খাইছো ভিতৰত তৰকাৰীখিনি ফেলে দি বাকালটো খাইছো বেলেগ মকেলে ভাই বেলেগ মালি আচ্ছা ইতা কওকচোন আপনি কে আইল আচ্ছা আপনালোকে কব দকচোন মই সাইড হলে মারামারি কৰি থাকা বুলি কাবাক মাছি নাকি মারা নাই মারিবা এ লাগছিল বহুত কন্ট্রোল কৰি আছো হা কা হে ভাই আমাৰ গাঁৱৰে বয়সস্থ মানুহ একজন কিবা কব এই গাঁৱৰ বুঢ়া গেলার তেল বাছি নাকি হে পাতোৱাৰী আপনাৰ হাতত তো কম বুঢ়াই মারিখ নাই এ ৰব বুঢ়া গেলাক যে মারে পুটা হাতে আকৌ নকয় নাকি হে হেই সবকে মারবা নরে নহয় সবকে মারলি তো মই ফাঁচত পৰিম দেখোন ও কান সুমাই না পুতাক থাকলে মোক তোমায় বেলতে দিব এর অবশ্যই পুতাক এটা আছে কিন্তু সি অলপ দুর্বল এক কিন্তু মই মারিম দক খাতাং আরে ফণী কেরানির কথা কলু হে সাত দিন পিছত হলেও তাক মই মারিম এ শুনক মারে যদি আজিয়ে বহে দে সান নাই তিন দিন নাই মই সব সম্ভালি লম মারক 500 টাকা দেখ আৰু যাক যাক আজিয়ে বহে দেখ যাই মই আসু যা মজা আহ দক মই যাক যাক ও বেহি এটা কথা সুধু ৰব দেহু সিদিনাও কৈছো আজিও কওঁ মুল্লি পইচা মাখা কৰব কি কত মোৰ পইচা আছে গজমুৰা ভৈৰৱ দাদা বিনয় দাদা গজেন দাদা হেড ছাৰ গতৰে তাতে পইচা জমা আছে এটা নহয় বুলি কলি হব হা আনি আনি হেগলা শেষ হল যা আমাৰ চব জানা আছে কি জানা বেলেগৰ অসুখ হয় অ খৰচ হয় ঢাল লাগে আপোনাৰ অসুখ হৈ বিনয় দাদাৰ হাতত 1000 হেড ছাৰৰ হাতত 1000 2000 টকা জমা নথৈছে সকলে মৰম কৰি 2-1000 টকা দি হেতুত বা কিয় চকু পৰিল মৰণ নহৰ সিখিনি টকা কামত খাতলি আৰু বেছিকে টকা জমা থব পাৰবতো কেনেকে চাওক আপুনি মোক এখন ই ৰিক্সা কিনি দিয়ক ডেইলি মই 200 টকাকে দিম ডেইলি 200 টকাকে দিলি মাহত 6000 টকা হল না
6000 টাকাটো একেলগে জমা থব পারবো আপনি খুস্তির মতে ভাবে চিন্তি মোক কব কি করে মই এটা নাহু হাও ও কে মারোয়ারি হে কি ভাই কও মাতোয়ারি ও আজি কাবা মাছিয়া না ঠিক লাগি মারা নাই কিন্তু মারি মেইটা আ ফোনি কেরানি মোর চরিত্ৰ কথা গাঁওখনৰ চাৰিওফালে কৈ ফুচিয়ে মই বোলে সেই বৈশ্যদাহঁতৰ ঘৰত দিন ৰাতি সোমাই থাকো অ ফণী কেৰাণী মহা বৈতাল বস্তু পিছে এটা কথা কিয় কথাই বৰ মিছা কথা কোৱা নাই ভাই ধৰিত সিদিনা আপোনাৰ লগত মোৰ কাজিয়া লাগিছিল আপুনি মোক বয়া পাইছিল দিয়কচোন নাই আমি হাজাৰ কথা কওঁ এতিয়া আমি বুঢ়া হৈছো না অ গা ধাত দিলে সহ্য কৰিব নোৱাৰো ভাই সেইকাৰণে গা বাছে চলিব লাগে অ তাৰ মাজতে হয় কেতিয়াবা এ তোৰ লগত গা বাছে থাকি একো লাভ নাই কম বুড়া মানুষ মাছা তই ও পুহা সত্য ও মংলাক বলে মাছা তই ও উত্তম কৃত্তিক মাছ না উত্তমক মারাতো তো ধামৰ কাম কৰিছ আৰু নাপে নাপে ইমান অত্যাচাৰ ভাল নহয় হল ও পা ভাব বাপে পা হলি কি হব ও বুড়া কলটো কথাই বয়াত যাব দেখা গেল তুমি কম পাপ কৰিছিল এ কথাই ঘুমে থাকা তিৰি গেলাৰ পৰা গলৰ কাণৰ ফুলি না নাছিল এইগিলাখান কি পাব নাছিল আপনাৰ দুৱা কোনো ৰহাত তলে যা তোৰ লগত কোনো কথা পাতি আয় এই ফাও বুড়া তত দল্লি বয়া পা হ্যাঁ হব আপনার জীবনের আধারত এটা থৌগা কবিতা লিখছো হব ভালে কৰিছা দিয়া ও কবিতার নাম কি জানছে না নাই জয়শ্রীর হেপাওর ঘর ঘর এ একলে ঘর নয় জয়শ্রীর হেপাওর ঘর মুঠতে মোর ঘর শুনব মোৰ কাৰণে ঘৰৰ নামেৰে কবিতা লিখিব নালাগে পাৰা যদি এখেত আৰু মই থাকিব পৰাকে ভাড়া ঘৰ এটা ব্যৱস্থাই কৰি দিবা তুমি আপোনালোকে ইয়াতে থাকিব মই চুতীয়া মাষ্টাৰক লৈ যাম তো নহয় দিয়া বুজিছা মইহে ঘৰ পলাম কিয়াহে মইহে মালতীৰ লগত চলিব নোৱাৰো বহুত ডেঞ্জাৰাছ বস্তু বোলাচোন বাহিৰলৈ চব কম জল বোলা আগত থকাৰ কাৰণে কোৱা নাই দা মোক এনেও ফোন কৰি হ'লেও মাতলা হ'ল এখেতে মাতলি মাতবা পাৰে ফোন কৰি দাদাই কিন্তু তোমাক নামাতিলে হয়তে দাদা কাৰো লগতে ইমান আলাপ নকৰে বা আজিকালি আপুনি মোক ইমান দাহ কৰে গোটেই প্ৰত্যেকটা কথাতে ডাউন দি থাকে